গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। এই যে সকাল হয়েছে, আমি বিছানা গুছিয়ে নিয়েছি, আদার্স কাজগুলো করে নিয়েছি, তো ছেলেকে নিয়ে স্কুলে যাব। ও রাতে সেরকমভাবে ঘুমায়নি, ভোরবেলাতেও উঠে পড়েছে, তো এখন আর কিছুতেই উঠছিল না, দেখলে তো হাই তুললো, তো ওই রকমভাবেই ওকে রেডি করতে হচ্ছে, স্কুলে নিয়ে যাব। আমি একটু রেডি হয়ে নিলাম কিছুটা, তারপর ওকে খাইয়ে দিয়েছি, তারপর ওকে ফুল রেডি করে নেব, রেডি করিয়ে স্কুলে আমি নিয়ে যাব আজকে। তো দেখো ওর ঘুমটা ভাঙছেই না, আজকে সেই রকমভাবে শুয়ে পড়ছে, এই হচ্ছে। আজ আমি রেডি হচ্ছি, সেটাই বসে বসে দেখছে, মাম্মা আমাকে এবার রেডি করাও, আমি স্কুল যাব, এইগুলোই করছে বসে বসে। প্রথমে তো উঠতেই চাইছিল না কিছুতেই, ঘুম ভাঙছিলই না, ভোরবেলা উঠেছে, জোর করে ধমকি আবার ঘুম পাড়িয়েছিলাম, সেই ঘুমটা আর ওর কাটছে না। তারপর তুলেছি জোর করে, কিছুটা রেডি করিয়েছি আর কিছুটা বাকি আছে খাইয়েছি, তারপর আবার ফুল রেডি করব। তো এটাই হচ্ছে। এবার ছেলেকে রেডি করতে শুরু করেছি, এখন আর ও রেডি হতে চাইছে না। না, আমি একটু পরে, একটু পরে, ওই যে কান্না শুরু করেছে, একটু পরে রেডি হব আমি। তো জোর করে এই দেখো রেডি করাতে হচ্ছে। ঠিক আছে, আমি রেডি করিয়ে নিই তাহলে ওকে। টাটা বলে দাও দিদিকে, এই যে রেডি হয়ে গেছে, এবার দিদিকে হাত দিয়ে করো টাটা। হ্যাঁ, এবার নাম্মিকে করে নাও, যে নাম্মিকে করবে, নাম্মিকে করে নাও, করবে ওই যে বেরিয়ে গেছে। তোর যে কোথায় কোথায় ব্যথা করে, ওর পায়ে নাকি ব্যথা করছে, ওর পায়ে কি হয়েছে হঠাৎ করে, ওর পায়ে নাকি। এবার সব আঙ্কেলদের বলবে টাটা। হ্যাঁ বাবা, আমার ব্যথা করছে পায়ে, বলে দাও বাবা, আবার কাকাকে বলো। হাত দিয়ে করো, যাবে না ঘুরে, এখন লাইট, দিনের বেলায় কোনোদিন লাইট জ্বলে না, অসুবিধা নেই, আমরা বেরিয়ে যেতে পারবো। চলে
আসছি স্কুলের কাছাকাছি একদম সামনে। তারপর স্কুল ছুটি হয়ে গেছে, বাড়িতে এসেছি। বাড়িতে এসে দেখি কি দাদাভাই কত মাছ নিয়ে এসছে, সেই মাছ দিদিভাই এখন বাঁচতে বসেছে। বললাম বাবা এত মাছ আজকে নিয়ে এসছে, তো দেখো মাছগুলো। ঘুমাবে কখন? আমার বিছানা তো রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট, সবকিছু রান্না বাড়া করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কি করবে তাহলে তুমি এখন? তো ছেলেকে খাইয়ে দিচ্ছি, এবার সেটা আর কি, বিছানা আমার রেডি, তখন ও খেলতে বসেছে। কোথায় দেখেছো এরকম ভাবে মিটার থাকে? ঠিক আছে, তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।